মুক্তিযুদ্ধের এটা অন্যতম একটা সাহসী ভূমিকা এই অঞ্চলের মানুষের। আমরা বাইরে থেকে এখানে আক্রমণ করা হবে আর ভেতর থেকে তারা সাপোর্ট দেবে, ভেতরে পাক সেনাবাহিনীর অফিসারদেরকে অ্যারেস্ট করবে। 1971 সালের মার্চের উত্তাল দিনগুলোতে সারা দেশের মতো ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে রংপুর সহ আশপাশের জেলাগুলো। বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করা আর 3রা মার্চ শঙ্কু সমাজদারকে হত্যার পর থেকেই ভিতরে ভিতরে সংগঠিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে রংপুর অঞ্চলের মুক্তিকামী সাধারণ মানুষরা। 25শে মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন সহ দেশ জুড়ে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞের খবর রেডিওতে শোনার পর ক্ষোভে ফেটে পড়ে রংপুরবাসী। চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধ শুরুর একদিন পরেই 28শে মার্চ বাসের লাঠি ও বল্লম নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন শত শত সাধারণ মানুষ। তীর ধনুক নিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আদিবাসী সাঁতালরাও। এদিন শত শত মুক্তিকামী মানুষ পাকসেনাদের গণহত্যার শিকার হন। ক্যান্টনমেন্টের ভেতরে যে আমাদের বাঙালি অফিসার ছিল আর সেনাবাহিনীর অফিসার, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল যে আমরা বাইরে থেকে এখানে আক্রমণ করা হবে আর ভেতর থেকে তারা সাপোর্ট দেবে এবং তারা ভেতরে পাক সেনাবাহিনীর অফিসারদেরকে অ্যারেস্ট করবে। কিন্তু ভেতরের তথ্যটি ফাঁস হয়ে যায়, তখন পাক হানাদার বাহিনী আমাদের বাঙালি সৈনিকদের গ্রেপ্তার করে এবং আমরা বাইরে থেকে আক্রমণ করি কিন্তু আমরা সেখানে সাকসেসফুল হইতে পারিনি। মুক্তিযুদ্ধের এটা অন্যতম একটা সাহসী ভূমিকা এই অঞ্চলের মানুষের, এটা আমার মনে হয় যে সরকার কীভাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং এটার উপর প্রোগ্রাম করা উচিত, এই দিনটাকে স্মরণীয় রাখা উচিত যে একটা সুসজ্জিত মানে ওটাকে দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালির প্রকাশ্য লড়াই। তো এইটা আমার মনে হয় যে এটাকে সরকারিভাবে দিবসটাকে পালন করা উচিত। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও এখনও জাতীয়ভাবে সেদিনের স্বীকৃতি মেলেনি, অথচ বাঁশের লাঠি তীর ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করার নজির বিশ্বে আর কোনো দেশে নেই। তাই এ অঞ্চলের মানুষের দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি ছিল অনেক আগে থেকেই। আমি মনে করি এই রংপুর মহানগর আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে এই দিবসটিকে জাতীয় দিবস হিসেবে আমি জননেত্রী শেখ হাসিনাকে আমার বিনয়ের সাথে আবেদন করতে চাই এই দিবসটিকে যাতে জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। দেশের স্বাধীনতার পর 1972 সালের মার্চ মাসে নিজবেদগঞ্জ এলাকার এক বদ্ধভূমিতে একটি অংশ খনন করা হলে 90টি গলিত মরদেহ পাওয়া যায়। 1971 সালের 26 মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরুর মাত্র একদিন পরেই স্বাধীনতার জন্য মুখে থাকা নিরস্ত্র রংপুরবাসী পাক বাহিনীর ঘাঁটি রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে। মূলত পাক হানাদার বাহিনীর সঙ্গে এটি ছিল বাঙালির প্রথম কোনো মুখোমুখি যুদ্ধ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।